নমস্কার, স্বাগত জানাচ্ছি আপনাদের আজকের তর্ক যুক্তি গপ্পে। আমি আছি আপনাদের সাথে চন্দন দেবনাথ, এবং আমার সাথে আছেন সম্মানিত অতিথিরা। আজকে আমার সাথে আছেন একেবারে ডান দিক থেকে সুনীত সরকার, স্যার স্বাগত জানাচ্ছি। নমস্কার। সমাজকর্মী সুনীত সরকার আমাদের সাথে সম্মানিত অতিথি, এবং আরেকজন আছেন আমাদের সাথে, আরেকজন সম্মানিত অতিথি, প্রবীর চক্রবর্তী স্যার বিজেপি থেকে, স্বাগত জানাচ্ছি স্যার। নমস্কার। আমরা দুজন সম্মানিত অতিথিকে নিয়ে আজকের তর্ক যুক্তি গপ্পে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আবারও রাজ্যে ওষুধ কেলেঙ্কারি, রাজ্যের মানুষের সাথে আবারও রসিকতা হচ্ছে, রাজ্যের মানুষের জীবনের সাথে রসিকতা কে করছে, কারা করছে, এ নিয়ে আলোচনা। আর ওষুধ কেলেঙ্কারিতে বর্ধমান ফার্মার পর এবার কোন ঘটনা সামনে এসেছে এটাই আপনাদের সামনে রাখবো, এবং অতিথিরা, সম্মানিত অতিথিরা আলোচনা করবেন। তবে যে বিষয়টা আপনাদের সামনে এখন আমি বিশেষ করে এই বিষয়টাকে একটু তুলে ধরছি, এরপর অতিথিদের কাছে যাব ওনাদের বিবেচনার জন্য। পাশাপাশি আমরা অতিথিদের ফোনেও নেব, বিভিন্ন অতিথিরা যারা এই ক্ষেত্রে জানেন এবং এক্ষেত্রে আমাদেরকে তথ্য দেবেন। তবে যে বিষয়টা আমাদের সামনে এসেছে সেটা হচ্ছে দুটো ওষুধ, জেনেরিক ওষুধ, যে দুটো ওষুধ, একটি হচ্ছে অ্যান্ট্রোপ্লাজম আর একটি হচ্ছে নর প্রক্সিসিন। এই দুটো ওষুধ, এই নর প্রক্সিসিন আর অ্যান্ট্রোপ্লাজম দুটো ওষুধ কি হয়েছে, এই দুটো ওষুধের মধ্যে যেটা সবচেয়ে বলা হচ্ছে যে সাবস্ট্যান্ডার্ড, মানে যে স্ট্যান্ডার্ড মেনটেন করার কথা এটা করা হয়নি, আর এইটা সাবস্ট্যান্ডার্ড রয়ে গেছে, এবং এই ক্ষেত্রে আসলে কি হয়েছে, কারার জন্য দোষী, সব কিছু নিয়ে আলোচনা করব। প্রথমে যাব আমরা সম্মানিত অতিথি সুনীত সরকার আমাদের সাথে আছে ওনার কাছে, এবং এই বিষয়ে বুঝতে চাইব। স্যার, আসলে ঘটনাটা কি, এবং আজ কিছুদিন যাবত আমরা লক্ষ্য করছি রাজ্যে এটা খুব আলোচনার বিষয়, বর্ধমান ফার্মার কেলেঙ্কারির পর আরেকটি ওষুধ কেলেঙ্কারি সামনে এলো, রাজ্য স্বাস্থ্য দপ্তর আবারও প্রশ্নের মুখে, এবং এই ক্ষেত্রে কারা দায়ী, এক্ষেত্রে জেনেরিক ওষুধ যেহেতু সেই ক্ষেত্রে রাজ্য সরকারের কাছে কতটুকু এই ক্ষমতা আছে বিচারের, সব কিছু কি মন্তব্য? এখন যেটা ব্যাপার হলো যে যে দুটো ওষুধ নিয়ে কথা হচ্ছে, একটা হচ্ছে প্যান্ট্রোপ্রাজল 40 mg আর নরফ্লক্সোসিন 400 mg। এই দুটো ওষুধ সাপ্লাই করেছে, একটা হচ্ছে উইং বায়োটেক আর একটা মেসাস কর্ণাটকা অ্যান্টিবায়োটিক ফার্মাসিউটিক্যালস লিমিটেড। পাবলিক অ্যানালিস্ট অফিস অফ দ্য ড্রাগ কন্ট্রোলার তারা টেস্ট করে বলল যে নট অফ স্ট্যান্ডার্ড কোয়ালিটি, দুটো ওষুধ মানে স্ট্যান্ডার্ড কোয়ালিটি সেটা ফুলফিল করছে না। প্যান্ট্রোপ্রাজলের টেস্ট কবে হলো? 22/9/2017। আর নরফ্লক্সোসিনের টেস্ট কবে হলো? 16/8/2017। চিঠি কবে ইস্যু হলো? প্রথম যেটা, প্যান্ট্রোপ্রাজলের 2 মাস 22 দিন পর আর নরফ্লক্সোসিনের 4 মাস 2 দিন পর একটা চিঠিতে ডাইরেক্টর ফ্যামিলি ওয়েলফেয়ার লিখছেন যে এই দুটো ওষুধ নট অফ স্ট্যান্ডার্ড কোয়ালিটি, দ্যাট মিনস সাবস্ট্যান্ডার্ড, 14/12/2017। তো এই ঘটনা কতগুলি জিনিস সামনে এনে দিল। প্রথম কথা হচ্ছে ওষুধগুলি হাসপাতালে সাপ্লাই করার আগে এগুলি টেস্ট করা হয়নি। যদি তাও যদি না হয়ে থাকে, যদি 22/9/2017 একটা টেস্ট হয়েছে আর একটা 16/8/2017 টেস্ট হয়েছে, তাহলে 2 আর 4 মাস আর 2 মাস 22 দিন, নিয়ার অ্যাবাউট 3 মান্থস পরে ল্যাটার ইস্যু হলো, ততদিনে যে কতজন লোক এই ওষুধটা খেয়েছে তাদের কোনো ক্ষতি হয়েছে কি না তা নিয়ে দপ্তরে কিন্তু কোনো মাথা ব্যথা নেই। খুব ইন্টারেস্টিং আরও ব্যাপার হলো যে দুটো কোম্পানি উইং বায়োটেক, বর্ধমান ফার্মার মতোই তাদেরকে বলবো, আর একটা মেসাস কর্ণাটকা অ্যান্টিবায়োটিক অ্যান্ড ফার্মাসিউটিক্যালস লিমিটেড, তাদেরকেও ব্ল্যাকলিস্ট করার কথা কিন্তু কোনো বলা হয়নি। সোশ্যাল মিডিয়াতে কোনো কারণে এই চিঠিটা ফাঁস হয়ে যায়, ফলে মানুষ জানতে পারে, না হলে বোধহয় এই ঘটনাটা যে জানারও বোধহয় সুযোগ ছিল না। প্রথম কথা, সাবস্ট্যান্ডার্ড ক্ষতি না হলো যে পারপাসে ওষুধগুলো যারা খেয়েছে যেই বিশ্বাসে, কারণ কল্যাণকামী রাষ্ট্র, বিকল্প নীতি সরকার, দেশের দিশা দেখানোর সরকার যদি এই করে, মানুষের তো একটা বিশ্বাস জন্মেছে যে আরে আমার সরকার তো দেশে বিকল্প দিশা দেখাচ্ছে, কিন্তু সাপ্লাই করছে সাবস্ট্যান্ডার্ড ড্রাগ, তাও কি যা কোম্পানি থেকে নিয়েছে, ধরে নিলাম হাসপাতালগুলিতে সাপ্লাই করার আগে সেটা নিয়ে কোনো টেস্ট হয়নি, কিন্তু ইমিডিয়েট টেস্ট হওয়ার সঙ্গে সঙ্গে যদি চিঠিগুলি ইস্যু করা হতো তাহলেও কিন্তু এর অপব্যবহার রুখা যেত, গভর্নমেন্ট সেটা কিছুই করেনি।
চিঠি লাল ফাইলের ফাঁসে গড়িয়ে গড়িয়ে যখন গেছে তখন চিঠি ইস্যু হয়েছে, মাথা ব্যথা কারণ নেই, কেউ শাস্তি পেয়েছে কথা বলতে পারবেন না, যে দুটো কোম্পানি আর টেন্ডারে পার্টিসিপেট করবে না সেটাও বলা নেই, ব্ল্যাক লিস্টেড হয়নি, তো তথৈবচ স্বাস্থ্য অবস্থা খুব খারাপ অবস্থা। যখন আমরা চেয়ারম্যান হরিশঙ্কর দেবনাথ, আমরা মার্কফেডের চেয়ারম্যানের সাথে কথা বলছিলাম, তখন ওনার কাছে বুঝতে চেয়েছিলাম, যদিও এখন যান্ত্রিক কিছু ত্রুটির জন্য ওনার সাথে সরাসরি আমরা সংযোগ হতে পারছি না, তবে চেষ্টা করছি আমরা সংযোগ হওয়ার, যখন আমি কথা বলছিলাম এই বিষয়ে জানতে, উনি বলেছেন যে দেখুন এটা একটা জনঔষধি এবং এই জনঔষধির এটার সাথে আমাদের দিল্লির একটি হেলথ ডিপার্টমেন্ট ওডাতের সাথে এগ্রিমেন্ট, এবং সেই ক্ষেত্রে ওনারা বিভিন্ন অনেক জনঔষধি সেন্টার আছে সেখানে পাঠান, সেই মোতাবেক এখানেও পাঠানো হয়েছে এবং আমাদের স্বাস্থ্য দপ্তরও সে বিষয়ে কনসার্ন ছিলেন, এবং কিন্তু এই দুটো ওষুধ ওখান থেকে কিভাবে কোনো টেস্ট ছাড়া পাঠানো হয়েছে বা টেস্ট করা হয়েছে কি না এটা ওনারা জানার জন্য অলরেডি দিল্লিতে কথা বলছেন, কিন্তু বিষয়টা হচ্ছে এটাতে কেন্দ্রের সরকারও বা যেখানে স্বাস্থ্য দপ্তর, দেশের স্বাস্থ্য দপ্তর কিংবা যারা ওখান থেকে এই জনঔষধিগুলো পাঠান, ওনাদের কতটুকু দায়বদ্ধতা আছে? তাদের প্রত্যেকেরই দায়বদ্ধতা আছে, এটা তো কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারের ব্যাপার নয়, ব্যাপারটা হচ্ছে মানসিক মানুষের স্বাস্থ্যের প্রশ্ন, এখানে সরাসরি প্রত্যেকে দায়ী। যদি কেন্দ্রীয় সরকারের কোনো সংস্থা এগুলি বিনা টেস্টে পাঠিয়ে থাকে তাহলে তারা দোষী, রাজ্য সরকারকেও ধোয়া তুলসী কথা বলা যাবে না, কারণ মানুষের করে টাকা, এখানেও একটা অফিস চলছে পাবলিক অ্যানালিস্টের অফিস, পাবলিক সেই অফিস তাদের তো চেক করে বলার কথা বলে বলেছে, কিন্তু তার মাঝখানে যে ঢিলেঢালা একটা ব্যাপার হয়েছে 2 মাস 22 দিন আর 4 মাস 2 দিন, তার দায় কে নেবে? যারা খেয়েছে তাদের দায় কে নেবে? জনৌষধি বললে তো আর যে এটা খারাপ হয়ে গেছে জনৌষধি এরকম তো বলা যায় না, একই কোয়ালিটির হতে হবে। 14 ডিসেম্বর যেটা আমরা লক্ষ্য করলাম, যেখানে মেমোরেন্ডাম পাবলিশড হলো, সেখানে বলা হচ্ছে রাজ্য স্বাস্থ্য দপ্তর থেকে যে এই ওষুধ ব্যান করা হোক বা এই ওষুধ সাবস্ট্যান্ডার্ড, তাই এটা যেখানে যতটুকু আছে সেখানেই আর যাতে মানুষকে না দেওয়া হয়, রোগীদের না বলেছে নট অফ স্ট্যান্ডার্ড কোয়ালিটি। প্রশ্ন অনেকগুলো, যে যারা ইতিমধ্যে খেয়েছে তাদের কোনো সাইড এফেক্ট হতে পারে কি না, এটা পাবলিকলি জানানো হয়েছে কিনা যে আপনারা যদি এরকম সমস্যা ভোগ করে থাকেন এই ওষুধ খেয়ে তাহলে তাড়াতাড়ি যোগাযোগ করুন, সেরকম কোনো নোটিশও গভর্নমেন্ট জারি করেনি, খেয়ে ফেলেছে হজম হয়ে গেছে বাস আর কি। ঠিক আছে স্যার, আপনার কাছে আসবো। স্যার, যে বিষয়টা এখন সামনে আছে এটা হচ্ছে দুটো ওষুধ যখন আমাদের এখানে একেবারে যে বিষয়টা, যে ওষুধ দুটো সাবস্ট্যান্ডার্ড, যেটা নট স্ট্যান্ডার্ড এটা বলা হচ্ছে, মানে যে স্ট্যান্ডার্ডে থাকার কথা স্ট্যান্ডার্ড না, এটা রাজ্য স্বাস্থ্য দপ্তর থেকে হেলথ ডিপার্টমেন্ট থেকে বলেছে, 14 ডিসেম্বর মেমোরেন্ডাম করেছে এবং সেখানে বলা হচ্ছে যে এই ওষুধগুলো যাতে আর সার্ভিসে না করা হয়, কিন্তু দেখা গেছে রিপোর্ট যেটা টেস্ট করার, এটা আগস্ট মাস এবং সেপ্টেম্বর মাসে যে টেস্টের পর রেজাল্টটা আসার কথা, সঙ্গে সঙ্গে 2-3 দিনে জানানোর কথা, কারণ একটা ওষুধ একদিকে তো জীবনদায়ী আর একদিকে জীবন নিতেও পারে যদি এটা সঠিক মাত্রায় না থাকে, কিন্তু 3 মাস পর ডিসেম্বর মাসে, যেখানে আগস্ট সেপ্টেম্বর ওটা টেস্ট হয়ে এলো, ডিসেম্বর মাসে এটা পাবলিশ করা হলো বা মেমোরেন্ডাম করা হলো, আসলে আমরা বুঝতে চাইছি যে আসলে স্বাস্থ্য দপ্তরগুলোতে কি চলছে এবং এরকম কেন হচ্ছে, মানুষের জীবন নিয়ে কেন আজকে এই রসিকতা হচ্ছে? দেখুন, আমি প্রথমেই বলে নিতে চাই যে একটা গুরুত্বপূর্ণ বিষয়, এই বিষয় নিয়ে নিউজ ভ্যানগার্ড আজকে আলোচনার ব্যবস্থা করেছে, আমরা তার জন্য নিউজ ভ্যানগার্ডকে আমরা অভিনন্দন জানাই। বিষয়টা হচ্ছে যে বিষয়টা তুলে ধরা হয়েছে বা জনসমক্ষে চলে এসেছে ওষুধ কেলেঙ্কারি, এটা তো নতুন কিছু নয়। বর্ধমান ফার্মা বহু আলোচিত বিষয়, বলা যায় সেখানে জাকিয়ে বসেছিল এই রাজ্যে, রাজ্যে রাজ্য সরকারের দুর্বলতাই বলি আর তার জড়িত থাকার কথাই বলি, ইচ্ছাকৃতভাবে জড়িত থাকার কথাই বলি, তার জ্ঞাতসারেই বলি, রাজ্য সরকার জেনে বুঝে
বর্ধমান ফার্মার মতো একটা ব্ল্যাকলিস্টেড কোম্পানিকে রাজ্যে ডেকে এনেছিল, তাদেরকে কোটি কোটি টাকার ওষুধের বরাদ্দ দেওয়া হয়েছিল এবং দীর্ঘ সময় তারা এই রাজ্যে সেখানে বিনা পরীক্ষায় টেস্টিং ছাড়া সেখানে প্রচুর ওষুধ সরবরাহ করেছে এবং যেটা স্বাস্থ্য দপ্তরের যেটা নিয়ম যে কোনো ওষুধ সাপ্লাই হওয়ার পর যারা সরবরাহ করে সরবরাহকারী যে সংস্থা তাদের যেমন দায়িত্ব যে সেটা ল্যাবরেটরি থেকে পরীক্ষা করে দেখা, তেমনি রাজ্য সরকারের দায়িত্ব হচ্ছে নিয়মের মধ্যে আছে যে ওষুধ সরবরাহ করা হলে পর স্টোরে আসলে পর 3 দিনের মধ্যে ল্যাবরেটরিতে পাঠিয়ে তা টেস্টিং করতে হয়। টেস্টিং করেই এটা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হাতে সে ওষুধ সরবরাহের জন্য তুলে দেওয়া হয়। এটা হচ্ছে নিয়ম, উইদাউট টেস্টিং পারা যায় না, পরীক্ষা ছাড়া পারা যায় না। কিন্তু এই নিয়মকে বৃদ্ধাঙ্গস্ত দেখিয়ে একটা অংশের সরকারের তাবেদার চিকিৎসক কল যারা চিকিৎসকের নামের লজ্জা, সেই সমস্ত চিকিৎসক কুল আর সরকারের কর্তা ব্যক্তিরা মন্ত্রিসভার সদস্য থেকে শুরু করে নানা স্তরের কর্তা ব্যক্তিরা তাদের যোগ্য সাজসে বর্ধমান ফার্মা তারা রাজ্যের কোটি কোটি টাকা লোপাট করে দিয়েছে রাজ্যের মানুষের জীবন মানের বিনিময়ে। রাজ্যের মানুষ অসহায় মানুষ, আমরা যারা চিকিৎসা শাস্ত্রের সাথে আমরা যারা সম্পর্কিত নই, চিকিৎসা বিজ্ঞান নিয়ে পড়াশোনা করি, আমরা তো সে বিষয়ে অজ্ঞ, আমাদের তো কোনো দোষ নেই। সেই সমস্ত রোগীরা সেই সমস্ত ওষুধ, ভেজাল ওষুধ তারা খেয়েছে, যখন ধরা পড়ল, আজকে যখন বলা হচ্ছে এই দুটো ওষুধের ক্ষেত্রে যে বিশেষজ্ঞ ডাক্তাররা নাকি সরকারের বক্তব্য যে বিশেষজ্ঞ ডাক্তাররা নাকি বলেছে এই ওষুধ যারা খেয়েছে তাদের কোনো ক্ষতি হবে না, বর্ধমান ফার্মার সময়ও এটা বলা হয়েছিল যেতে যারা খেয়েছে রোগীদের কোনো ক্ষতি হবে না। সাধারণ জ্ঞানে আমি যেটা বুঝছি বা আমরা যেটা বুঝছি বা জনকল্যাণকামী চিকিৎসকদের তো একটা ভালো অংশ আছে যারা জনকল্যাণকামী, যারা রাষ্ট্রের কথা ভাবে, মানুষের কথা ভাবে, চিকিৎসা বিজ্ঞানে যে শাস্ত্র, যে শাস্ত্রের উপর দাঁড়িয়ে আছে যাতে বলা আছে যে চিকিৎসকরা দায়বদ্ধ থাকবে রোগীদের কাছে, অন্যদের কাছে না, তার দায়বদ্ধতা রোগীদের কাছে, সেই দায়বদ্ধতার কথা যারা মানে সেই সমস্ত চিকিৎসকদের সাথে কথা বলে আমরা যেটা বুঝেছি সেটা হচ্ছে এই যে সাবস্ট্যান্ডার্ড ওষুধ, যে ওষুধগুলি তেমন কোনো মানুষের দেহে কাজে লাগে না, যে ক্যাপসুলে ময়দার গুঁড়া বা চকের গুঁড়া থাকে সে ওষুধ খেলে হয়তো কোনো ক্ষতি হবে না, সেই ধরনের রোগীদের ক্ষতি হবে না, কিন্তু যাদের আলসার আছে তারা এই ওষুধ খেলে পর, বেজাল ওষুধ খেলে পর তাদের এটা তো সাইড ইফেক্ট হবে, ক্ষতি হয়ে যাবে, জীবন সংশয় হয়ে যাবে। এটা বর্ধমান ফার্মার সময় আমরা বলেছিলাম। এইবার কি আপনি সেটারই আরেকটা রূপ দেখতে পাচ্ছেন, সেকেন্ড পেজ অফ বর্ধমান ফার্মা? একই বিষয়। এই ক্ষেত্রে কি আপনার কি মনে হয় এখানে অন্যান্য ঘোটালাও আছে সামনে? যে অবশ্যই, এটা আমরা তো বলছি সঠিক তদন্ত করার জন্য, রাজ্য সরকারের উপর নির্ভর করে তো তদন্ত হবে না। বর্ধমান ফার্মার যেমন তদন্ত হয়নি, বর্ধমান ফার্মার কর্তা ব্যক্তিরা যেমন পালিয়ে যেতে সাহায্য করেছে, এই রাজ্যে যারাই একটার পর একটা কেলেঙ্কারি হচ্ছে, শুধু তো ওষুধ নিয়ে না, নানা বিষয়ে চিকিৎসা বিজ্ঞানেও আমি গতকালকে আপনাদের এখানে একটা আলোচনা সভায় বলেছিলাম যে এখানে
চিকিৎসার নামে ট্রমা সেন্টার করেছে, ট্রমা সেন্টার নিয়ে মুখ্যমন্ত্রীর কথা আর স্বাস্থ্য দপ্তরের কথার মধ্যে ফারাক হয়ে যাচ্ছে। ট্রমা সেন্টারে বিশেষজ্ঞ ডাক্তার নেই, এই সমস্ত নানা বিষয় আছে। এখানে সরকারি অর্থের কেন্দ্রীয় সরকার বলা যায় উজাড় করে দুহাত ভরে এই রাজ্যের উন্নয়নের জন্য অগ্রগতির জন্য টাকা দিচ্ছে, সেখানে এই টাকা নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। একটা সময় মনে আছে তো এখানে সুপার স্পেশালিটি ব্লক তৈরি করা হয়েছিল, হায়দ্রাবাদের স্পেশালিস্ট ডাক্তারদেরকে নিয়ে আসা হয়েছিল, রাষ্ট্রপতি ওই কালাম সাহেব যখন ছিলেন তখন ওনাকে দিয়ে এটা উদ্বোধন করা হয়েছিল, তড়িঘড়ি করে সুপার স্পেশালিটি ব্লক চালু করা হয়েছিল। তারপর এটা আজকে আর কোনো অস্তিত্ব আছে? কোথায় গেল? টাকার অপচয় হচ্ছে, কেলেঙ্কারি হচ্ছে, সেখানে ঘোটালা হয়েছে, কোটি কোটি টাকার ঘোটালা হয়েছে। আমাদের সরকারি হাসপাতাল, আজকে যেটা মেডিকেল কলেজ হয়েছে হাফানিয়া, সে সরকারি হাসপাতাল নিয়ে কি হয়েছে? নায়ার কেরলের যে একটা চিটিং মাছ ব্যবসায়ী, তার হাতেই সেই হাসপাতাল বলা যায় প্রায় বিনামূল্যে তার হাতে তুলে দেওয়া হলো, ঋণ পাইয়ে দেওয়ার ব্যবস্থা করা হলো। সে কোটি কোটি টাকা মার্কেটে সরকারকে ব্যবহার করে কোটি কোটি টাকা মার্কেট থেকে সে সংগ্রহ করলো, সেখানে তার স্টাফদের বঞ্চনা করা হলো নানাভাবে। এই এখানে সিপিআইএম দল, তার শাখা সংগঠন সিআইটিউ, ভাবতে লজ্জা হয় আমার, ওই সময় আমি সিপিআইএম দলের সাথে যুক্ত ছিলাম, আমি প্রতিবাদ করেছিলাম। সিআইটিউ সারা দেশে শ্রমিক শ্রেণীর স্বার্থের কথা বলে লড়াই সংগ্রাম সংগঠিত করে, এখানে শ্রমিক স্বার্থের কথা বলে তারা চোখের জল ধরে রাখতে পারে না। আর সেই হাসপাতালে মেডিকেল কলেজে শ্রমিকদের, শ্রমিকরা যখন তাদের ন্যায্য দাবি নিয়ে লড়াই সংগ্রাম সংগঠিত করল, তখন সিআইটিউ মালিকের পক্ষ অবলম্বন করল। আমি একটা সময় বলেছিলাম যে এখানে হাসপাতাল তৈরি করার সময় নায়ার সাহেব ওই সিপিআইএমের যে দেশের কথা রাজপ্রাসাদটা গড়ে উঠেছে, সেই রাজপ্রাসাদের জন্য মুখ্যমন্ত্রীর হাত ঘুরে সেখানে প্রায় 75 লক্ষ টাকা নাকি নায়ার সাহেব এই বিল্ডিং তৈরি করার জন্য তুলে দিয়েছিলেন। তারই গিফট পেয়েছেন যে উনি ওখান থেকে ভাগতে পালিয়ে যেতে পেরেছেন এবং কোনো তারই পুরস্কার পেয়েছে নায়ার, কোটি কোটি টাকা নিয়ে মানুষকে প্রতারণা করে সেখানে সরকারি টাকা লুট করে নিয়ে সেখান থেকে নায়ার পালিয়ে গেল। আমি যখন অভিযোগটা করলাম একটা সময়, সেই অভিযোগ করার পর নামকাও আসতে নায়ার সাহেবের নামে ওই বিভিন্ন ক্ষেত্রে যেমন মামলা হয় তেমন মামলা করলো। বর্ধমান চিটফান্ড নিয়েও তো একই ঘটনা। কি ব্যবস্থা নিয়েছে? আচ্ছা, এই ক্ষেত্রে উন্মোচিত হওয়ার পর আজকে সুপ্রিম কোর্টে মামলা চলছে, বর্ধমান ফার্মার অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি, তাকে নোটিশ দেওয়ার জন্য তার অস্তিত্ব খুঁজে পায়নি, এই তো হচ্ছে অবস্থা। আজকে এই যে এটা কোনো নতুন ঘটনা নয় তো, আজকে যেটা ধরা পড়েছে এভাবে রাজ্যে চলছে একের পর এক ঘটনা এবং এটা ধরা পড়ার পরেই আজকে ধরা পড়ার পর এই রাজ্যের মানুষের দুর্ভাগ্য হোক সৌভাগ্য হোক, ঘটনা যদি যখন গাঢ় হয়ে যায়, সুমিত জুন বলেছি যে অগাস্টের ঘটনা চিঠি চাপা দিয়ে রাখা হয়েছে, ডিসেম্বরে এই চিঠি উন্মোচিত হয়েছে, এতদিনে কত মানুষ সে ওষুধটা খেয়েছে। আচ্ছা, এখানে এখানে যেটা বিষয়, আরও একটা বিষয়, রাজ্য সরকার সেখানে এর পরপরই 14ই ডিসেম্বরের পরপরই যে বিবৃতি দিয়েছে আমরা লক্ষ্য করেছি, সেখানে বলছে যে এটা মার্ক ফেডের বিষয় এবং যেটা সেন্ট্রাল হেলথ ডিপার্টমেন্টের ওখানের বিষয়, কেননা এটা জনঔষধি এবং মার্ক ফেড সেখানে এই বিষয়গুলো দেখে, সুতরাং রাজ্য সরকার মার্ক ফেডের উপরে চাপিয়ে দিচ্ছে। আসলে এটা এটা কেন করছে, এটা কি একটা বিষয় এটা কেন করছে, আরেকটা হচ্ছে যে এই ডিসেম্বরে 3 মাস পরে দেওয়া কি আসলে নির্বাচনের সময় এইটা তুলে বিজেপিকে বা কেন্দ্রীয় সরকারকে বা কেন্দ্রীয় হেলথ ডিপার্টমেন্টকে কোথাও চাপে রাখার পলিসি? না, এটা তো রাজ্য সরকারের দূরবসন্ধি যাই থাকুক, আমরা তো একটা কথাই বলবো,
দিল্লির কোনো সংস্থা যদিও যদিও হয়, আমরা তো তাদেরকে তো রেয়াত করতে রাজি না। ছেড়ে কথা বলবেন না, আমরা ছেড়ে কথা বলতে রাজি না। কারণ দিল্লির কোনো একটা সংস্থা ওষুধ সরবরাহ করবে, সাবস্ট্যান্ডার্ড ওষুধ সরবরাহ করবে, এটা কি নরেন্দ্র মোদীজির অনুমোদন নিয়ে করবে না অমিত শাহজির অনুমোদন নিয়ে করবে? এটা তো অমিত শাহজি বা নরেন্দ্র মোদীজি তো অনুমোদন নিয়ে করছে না। বর্ধমান ফার্মা যখন এখানে ওষুধ সরবরাহ করেছে, সেই সময় কি ডক্টর মনমোহন সিংয়ের অনুমোদন নিয়ে করেছিল? ফলে সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্য সরকারের দায়িত্বের মধ্যে পড়ে, মার্কফেডই হোক আর যাই হোক, রাজ্য সরকারের দায়িত্বের মধ্যেই পড়ে। যেমন আমি আগেই টেস্টিং করা, টেস্ট করে এটা রিপোর্ট রাজ্য, যেমন আমি আগেই বলেছি যে যে কোনো সংস্থা, দিল্লির সংস্থাই হোক, অন্য কোনো রাজ্যের সংস্থাই হোক, বেসরকারি সংস্থাই হোক, ওষুধ বাজারজাত করার আগে তাদের টেস্টিং করে নেওয়া উচিত, ল্যাবরেটরিতে টেস্টিং করে নেওয়া উচিত, এটাই নিয়ম। তেমনি রাজ্য সরকারের দায়িত্ব হচ্ছে জনস্বার্থের সম্পর্ক জড়িত, মানুষের জীবন মৃত্যুর সম্পর্ক জড়িত, সেই জায়গায় দাঁড়িয়ে, এত বড় একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেই জায়গায় দাঁড়িয়ে সেটা রাজ্য সরকারের দায়িত্বে কর্তব্যের মধ্যে পড়ে যে সেটা টেস্টিং করে, নিয়ম অনুযায়ী, যেটা নিয়ম আছে, সরকারি নিয়ম আছে যে গুদামজাত হওয়ার 3 দিনের মধ্যে টেস্ট করতে হবে। আপনাদের সাথে চন্দন দেবনাথ এবং আমার সাথে আছেন সম্মানিত অতিথিরা, আছেন সুনীত সরকার, আছেন প্রবীর চক্রবর্তী। আমরা যে বিষয়ে আলোচনা করছি সেটা রাজ্যের মানুষের ক্ষেত্রে অত্যন্ত স্পর্শকাতর একটা বিষয়, স্বাস্থ্যের ক্ষেত্রে রাজ্যের মানুষ কতটা অনিরাপত্তায় ভুগছে, এবং সেই ক্ষেত্রে এর একটি প্রমাণ আজকে আপনাদের সামনে এবং আজকে তর্কযুক্তি গপ্পে এই বিষয় নিয়েই আলোচনা করছি। বিষয়টা যদিও খুব ছোট্ট মনে হয় যে দুটো ট্যাবলেট, দুটো ওষুধ মাত্র, এ দুটো ওষুধের ক্যালেঙ্কারি কিংবা এ দুটো ওষুধ সাবস্ট্যান্ডার্ড, এটা বলতে গিয়ে ওষুধ সাপ্লাই হয়ে গেছে সবার, যারা যারা পেশেন্ট আছে ওনাদের কাছে চলে গেছে, ওনারা খেয়ে নিয়েছে। যে যখন টেস্ট হয়েছে, টেস্ট হওয়ার 3 মাস পর ডিসেম্বর মাসে বলা হচ্ছে যে যাই গেছে গেছে, কিন্তু এখন থেকে আর এই ওষুধ যাবে না, এই ওষুধ পেশেন্টকে দেওয়া বন্ধ করো, বিষয়টা এতটা গুরুত্বপূর্ণ নয়, দুটো ওষুধ মাত্র। কিন্তু বিষয়টা তখন গুরুত্ব দাঁড়ায় যখন এটা জীবনদায়ী ওষুধ হয়, এবং ওষুধের ক্ষেত্রে আপনাদের এবং আমাদের সবারই একটা জিনিস জানা আছে যে ওষুধ স্ট্যান্ডার্ডিটি একটা বিষয় আছে, ওই স্ট্যান্ডার্ডিটি যদি ফুলফিল না হয় তাহলে এটা শরীরের ক্ষেত্রে উল্টো হার্মফুল হতে পারে। অতিথিরা যেটা বিতর্কে আলোচনায় যেটা ঠিক আমরা যখন বিরতিতে যাচ্ছিলাম আগে বলছিলেন যে যাদের আলসার আছে বা অন্য কোনো রোগ আছে, যাদের এই ওষুধের সাবস্ট্যান্ডার্ড মানে যদি এই স্ট্যান্ডার্ড ফিল আপ হয়নি, ফুলফিল হয়নি, তাহলে এটা যদি অন্যদিকে ক্ষতি করে, রাজ্য সরকার কি সেই ক্ষেত্রে কোনো বিবৃতি দিয়েছে বা সেই ক্ষেত্রে কোনো রকম পরিচর্যা বা পরীক্ষা, কিংবা কারা এই ওষুধ নিয়েছে এর একটা লিস্ট বের করেছে এবং ওদেরকে কোনো মেডিকেল অ্যাডভাইস দিয়েছে, এটাও একটা বিষয়। তারপরের বিষয় হচ্ছে একটা ওষুধ এলো দিল্লি থেকে কোনো কোম্পানি কিংবা এইখানের মার্কফেড যৌথভাবে রাজ্যের হেলথ ডিপার্টমেন্ট ওষুধটা আনলো, যদি যেটা বলছে অতিথিরা যে এই ওষুধটাকে টেস্টিং করতে হবে, গুদামজাত করার, গুদামজাত হওয়ার আগে এটা টেস্টিং হবে এবং এরপর গুদামজাত হবে, যদি গুদামজাত হয়ে যায় তাও টেস্টিং হবে, 3 দিনের মধ্যে টেস্টিং হওয়ার পর এটা বাজারে ছাড়া হবে, মানুষের কাছে যাবে, এরকম একটা বিষয় ওনারা অতিথিরা বলছেন। এই ক্ষেত্রে যদি এটা হয়ে থাকে তাহলে 3 দিনের জায়গায় 3 মাস চলে গেছে, এরপর অগস্ট এবং সেপ্টেম্বর যেখানে টেস্টিং হওয়ার কথা, অলরেডি এই ওষুধটা যাচ্ছে সবার কাছে, ডিসেম্বর মাসে এসে হেলথ ডিপার্টমেন্ট বলছে যে স্টপ করুন, এই ওষুধ সাবস্ট্যান্ডার্ড, এই ওষুধে সেই স্ট্যান্ডার্ডিটি পাওয়া যায়নি। বলুন, এ রাজ্যের মানুষের সাথে রসিকতা হচ্ছে না? রাজ্যের মানুষের জীবন নিয়ে কি রসিকতা হচ্ছে না? কে এর জন্য দায়ী? যদি জনঔষধি হয় তাহলে এই জনঔষধি কারা দিচ্ছে? সেই ক্ষেত্রে জনঔষধির ক্ষেত্রে স্বাস্থ্য দপ্তর, যেখানে সেন্ট্রাল স্বাস্থ্য দপ্তর, সেখানে এই ক্ষেত্রে কতটুকু দায়বদ্ধ, এবং তারা কি ত্রিপুরার মানুষের সাথে এইভাবে জীবন নিয়ে ছিনিমিনি খেলছে না? আর যদি এই রাজ্যের স্বাস্থ্য দপ্তর থাকে, বিভিন্ন ডিপার্টমেন্ট থাকে যারা এই রাজ্যের স্বাস্থ্যের বিষয়ে, মানুষের স্বাস্থ্যের বিষয়ে চিন্তা করবেন এবং এই ওষুধকে টেস্ট করে এর গুণমান বিচার করে তারপর বাজারজাত করবেন, করা হয়নি, এই স্বাস্থ্য দপ্তরও উদাসীন। আসলে রাজ্যের মানুষকে কেন এই প্রতিকূলতার মধ্যে পড়তে হচ্ছে? আসলে অভিভাবকহীন কেন রাজ্যের মানুষ, এবং রাজ্যের মানুষের জীবন নিয়ে কেন ছিনিমিনি খেলা হচ্ছে? একবার হয়েছে বর্ধমান ফার্মা, এবার এই দুটো ওষুধ নিয়ে
কেন বারবার রাজ্যের মানুষের স্বাস্থ্যের নিয়ে ছিনিমিনি হচ্ছে? আসলে মানুষের যে মূল্যমান এবং মূল্যায়ন, সেটা কি রাজনেতাদের কাছে, সরকার পক্ষের কাছে এবং যারা ওখানে বসে আছেন নীতি নির্ধারকরা, ওনাদের কাছে কি গুরুত্ব পাচ্ছে না? কেননা ওনারা বেসরকারি হাসপাতালে কিংবা স্ট্যান্ডার্ড কোনো ওষুধ নিয়ে ওনারা জীবন নির্ধারণ করতে পারেন। জনঔষধির ক্ষেত্রে এই এইরকম পরিস্থিতি দাঁড়ানোর ক্ষেত্রেও কি কোনো রাজনীতি হচ্ছে বা ঘোটালা হচ্ছে? টেন্ডার ইস্যুতে এই পুরো বিষয়টা, দুটো ওষুধ এত হারে এসেছে এবং এটা বাজারজাত হয়ে গেছে, এখানেও কোনো ঘোটালা হচ্ছে? এই বিষয়গুলো আমরা জানছি। আমরা সম্মানিত অতিথিরা আছেন, যাবো সুনীতবাবুর কাছে। সুনীতবাবু, স্যার যে বিষয়টা আমি রাখলাম এবং আমরা যেটা আজকে কনসার্ন, বিষয়টা অত্যন্ত স্পর্শকাতর। আমরা যারা সাধারণ মানুষ, স্যার সাধারণ মানুষ, আমরা যারা সাধারণ মানুষ, আমরা একটা ওষুধের ক্ষেত্রে নির্ভর করি, যেখানে রাজ্যের বিনা মূল্যে ওষুধ মেলা 80% ওষুধ বিনামূল্যে মিলবে রাজ্য সরকার বলে দিচ্ছে। এতটা সচেতন এবং এতটা সহায়ক সরকার, জনকল্যাণকামী সরকার আছে। সেই 80% ওষুধের মধ্যে যদি দুটো ওষুধ সাবস্ট্যান্ডার্ড হয়ে যায়, তাহলে 80%-এর গুরুত্ব কোথায় রইল? আমরা আমরা সাধারণ মানুষরা কোথায় যাব? তাহলে কি আমাদের জেনে বুঝে বিষ দেওয়া হচ্ছে? আমাদের নীতি নির্ধারকরা বিষ দিচ্ছেন? মার্কফেড রাজ্য সরকার একটা অধিকৃত সংস্থা, এটা আকাশ থেকে পড়েনি। আর কেন্দ্রীয় সরকারও আমাদেরই সরকার। রাজ্য সরকার এই বলে যদি অবজ্ঞা করেন যে মার্কফেড আর কেন্দ্রীয় সংস্থার জনঔষধি দপ্তরের মধ্যে ব্যাপার, মানুষগুলি কিন্তু রাজ্যের, এই মানুষগুলি কিন্তু ভোট দিয়ে সরকারকে নির্বাচিত করে। আচ্ছা, আরেকটু আগে শুনলাম যে এই ওষুধ খেলে নাকি বিশেষ কোনো শরীরে এফেক্ট হবে না। আমি বুঝতে পারছি না, এটা শুনে আমার দু চারটে কথা বলছিলেন, এই বিষয়টা আমার মাথায় দু তিনটে প্রশ্ন আসলো। তাহলে এগুলি কি চিরতার জলে ডোবানো আটা বা ময়দার গোলা, এটা কোনো অবস্থায় শরীরে ক্ষতি করবে না, নাকি সত্যি তার মধ্যে কোনো কেমিক্যাল কম্পোজিশন ছিল যেটা স্ট্যান্ডার্ডটি ফুলফিল করতে পারেনি, আর শরীরে কোনো প্রতিক্রিয়া হবে না, সেটা কি সুস্থ মানুষের ক্ষেত্রে, যাদের কিডনি প্রবলেম আছে, যাদের হার্টের প্রবলেম আছে, যাদের চোখে প্রবলেম আছে, তাদের বেলায় কি কিছু হবে? সেরকম নির্দিষ্ট করে বোধহয় কিছু দপ্তর বলেনি। বা এমনও হতে পারে যে নির্দিষ্ট কোনো রোগীর ক্ষেত্রে এটা প্রতিক্রিয়া হতে পারে, হাসপাতালে আসলে বলে দেওয়া হবে যেটা অন্য কারণ, কারণ এখানে তো স্বাস্থ্য দপ্তর নিজেই জড়িত। কেন আমি স্বাস্থ্য দপ্তরের দিকে আঙুল তুলছি, আবার সেই প্রশ্নটাতে আসছি। টেস্ট হয়েছে কবে প্যান্টোপ্রাজল? 22/9/2017। আর নরফ্লক্সোসিন কবে হয়েছে? 16/8/2017, মানে 2 মাস 22 দিন আর 4 মাস 2 দিন আগে। এই দুটো জিনিসের একটা চিঠি ইস্যু হয়েছে, ইস্যুর ডেট কবে? 14/12/2017। বলছে বিভিন্ন সরকারি পাবলিক বিভিন্ন হাসপাতালগুলিকে টু স্টপ ইউজ দ্য অ্যাভাব মেনশন ব্যাচেস অফ মেডিসিন, যে যে ব্যাচের কথা বলেছে এটা স্টপ করার জন্য বলছে। আরও মজার ব্যাপার হচ্ছে সেটা রাজ্যের আপাপ আপামর মানুষের কাছে অত্যন্ত ক্রুয়েল জোক বলে আমার মনে হচ্ছে চিঠির শেষ লাইনটা। দীর্ঘসূত্রিতা আছে, তারপরে ডাইরেক্টর অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, বোধহয় ডাইরেক্টর অফ ফ্যামিলি ওয়েলফেয়ার অ্যান্ড পিএম ডিপার্টমেন্ট লিখছেন, প্লিজ ট্রিট ইট অ্যাজ মোস্ট আর্জেন্ট। মোস্ট আর্জেন্ট কথাটা আবার বোল্ড করে লেখা। যদি শরীরে প্রতিক্রিয়াই না হয়ে থাকে, তাহলে দু চার দিন আরও খাক, আস্তে ধীরে ওষুধগুলিকে তোলা যেত, আর না হলে না তুললেও হতো। এখানে একটা সন্দেহের অবকাশ আছে, যদি মোস্ট আর্জেন্ট হয়ে থাকে, দীর্ঘসূত্রিতা আছে, আমি বললাম কতদিন কতদিন আগে টেস্ট নিতে দেরি হয়েছে, টেস্ট রিপোর্ট আসতে দেরি হয়েছে, এটা আমি আমি বলবো না। আমি বলবো যে মোস্ট আর্জেন্ট বলছেন, আবার টেস্ট হয়েছে একটা 2 মাস 22 দিন আগে, আর একটা হচ্ছে 4 মাস 2 দিন আগে। তাহলে এই এই সময়ে যারা কিন্তু তাদের নিয়ে কোনো কথা বললেন না, আবার লিখছেন প্লিজ ট্রিট ইট অ্যাজ মোস্ট আর্জেন্ট। মোস্ট আর্জেন্ট কেন? শরীরে তো কোনো প্রতিক্রিয়াই নাকি হবে না, খেয়ে নেবে চিরতার জলে ডোবানো আদা ময়দার গোলা। এটার মধ্যে অনেক সন্দেহের অবকাশ আছে, আসলে কেউ কোনো শাস্তি পায় না এরাজ্যে এরকম হয়ে হতে। কারুর দায়বদ্ধতা নির্দিষ্ট করা হয় না। ঠিক আছে, সবই এখানে আসলে সরকারি কাঠামোটা দলতন্ত্রের কাঠামো হয়ে গেছে, সমস্যাটা হয়েছে এই জায়গায়।
ঠিক আছে স্যার, আরও বিষয় নিয়ে আপনার কাছে আসবো প্রবীরবাবু, আপনার কাছে যাব যে বিষয়টা, এটা হচ্ছে জনঔষধি সাপ্লাইয়ের ক্ষেত্রে নরেন্দ্র মোদীর একেবারে ড্রিম ড্রিম প্রজেক্ট, এবং জনঔষধি কম দামে মানুষের কাছে ওষুধ পৌঁছবে। তো ওখান থেকে কি আমাদের জন্য, আমাদের ত্রিপুরার মানুষগুলো, মানুষ না, ওখান থেকে দুটো ওষুধকে এবার সাবস্ট্যান্ডার্ড করে পাঠিয়ে দিল, এবার ত্রিপুরার মানুষ খেয়ে যাক যেভাবে হোক। দেখুন, আমি তো আগেও বলেছি যে যেই সংস্থা ওষুধ সরবরাহ করেছে সেই সংস্থা কেন্দ্র সরকারের অনুমোদিত সংস্থা হতে পারে বা অন্য কোনো সংস্থা হতে পারে, যেই সংস্থাই হোক, ওনারা তো আর কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী বা স্বাস্থ্য দপ্তর বা নরেন্দ্র মোদীজি তাদেরকে ওয়াকিবহাল করে তো আর এই ওষুধগুলি পাঠাননি। রাজ্য সরকার যেমন যেমন ওষুধ নির্ধারিত করে, চাহিদা নির্ধারিত করে, রাজ্য সরকার যেমন যেমন অর্ডার দিয়েছে, তেমন তেমনভাবে সেই সমস্ত কোম্পানিগুলি সেই সমস্ত ইয়ে অনুযায়ী, যে চাহিদা অনুযায়ী ওষুধ পাঠিয়েছে। সেই জায়গায় ওই কোম্পানিগুলির, আমি আগেও বলেছি, দায়িত্ব ছিল, তাদেরকেও ছেড়ে দেওয়ার প্রশ্ন নেই, দায়িত্ব ছিল যে সেই ওষুধ যথাস্থানে টেস্ট করে এটা সরবরাহ করা। যদি ওই কোম্পানি এটা না করে থাকে তাহলে তার জন্য দায়বদ্ধতা ওই কোম্পানি থাকবে, সে কোম্পানির বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়ার কথা আমরা বলছি, আমরা বলবো, সেই ক্ষেত্রে কোনো রকম সন্দেহ নেই। নরেন্দ্র মোদীজি পরিষ্কার বলেছেন, সরকারে এসেই পরিষ্কার বলেছেন, সরকারে আসার আগে যেমন বলেছে পরিষ্কার বলেছে, সরকারে এসেও বলেছেন, বারবার বলেছেন যে আমি যেমন খাব না কাউকে খেতেও দেব না। ফলে এই তো প্রায় তো 3.5 বছর হয়ে গেল সরকারের, কেন্দ্রীয় সরকারের কোনো দপ্তর কোনো মন্ত্রী তাদের বিরুদ্ধে কি কোনো দুর্নীতির অভিযোগ আছে? ভারতবর্ষের কোনো প্রান্ত থেকে কোনো দুর্নীতির অভিযোগ উঠেছে? কোনো দুর্নীতির অভিযোগ তো নেই। তো আপনারা কুড়িয়ে পিড়িয়ে রাজ্যের স্বাস্থ্য দপ্তরকে দুষবেন, রাজ্যের সরকারকে দুষবেন, যেখানে সরকার বলছে যে 80% ওষুধ, 80% ওষুধ বিনামূল্যে দিচ্ছে। আমাদের রাজ্য সরকার জনকল্যাণকামী, এক্ষেত্রে ওনারা 80% ওষুধ বিনামূল্যে দিচ্ছেন, তারপর সবচেয়ে বড় কথা ওনারা যে ওষুধগুলো এখন প্রেসক্রাইব করছেন ওনারা বলছেন যে, তারপরেও তো ওনারা বলছেন 3 মাস পরে হলো যে এই ওষুধ দেওয়া উচিত না, এই ওষুধ বন্ধ করো। তো জনঔষধি পাঠাবার সময় এখানে কেন্দ্রীয় স্বাস্থ্য দপ্তরও তো চিন্তা করা উচিত। আরে আমি তো বললামই, যদি রেসপন্সিবিলিটি তো ফিক্স আপ হতে হবে, কার জন্য এটা হয়েছে, তাহলে এখানে তদন্ত দরকার, এখানে অবশ্যই তদন্ত দরকার। কিন্তু এই রাজ্য সরকার কি তদন্ত করবে? বর্ধমান ফার্মার ক্ষেত্রে রাজ্য সরকারকে আমরা দায়ী করছি, দোষী করছি, এই কারণে করছি। আপনারা বিজেপির পক্ষ থেকে তদন্তের কথা বলেছেন? আমরা অবশ্যই, আমরা তো সব ক্ষেত্রে এই রাজ্য সরকারের কাছে আর কত দাবি জানাবো। এই রাজ্য সরকার, রাজ্য সরকারের আনুকূল্যে তো মানুষের পিঠ দেওয়ালে ঠেকে গেছে, সর্বত্রই তো আজকে কেলেঙ্কারি। মানুষ খুন হলে পর খুনিদের বিচার হয় না, নারীরা ধর্ষিতা হলে পর, নির্যাতিত হলে পর তাদের বিচার হয় না, যথাযথ FIR হয় না, খুনিরা পার পেয়ে যায়, রেহাই পেয়ে যায়, খুনি কে চিহ্নিত হয় না। নানাভাবে এই রাজ্যে এই সরকারের সময়ে প্রচুর মানুষ খুন হয়েছে, নারীরা খুন হয়েছে, কয়টা খুনের গিডারা হয়েছে। সম্প্রতি যদি আমরা যদি দেখি, যে আমি কালকেও বলেছিলাম একই কথা বলতে হয়, যে CPIM-এর এক ডার্ক সাইটের নেতা, তার বিরুদ্ধে অভিযোগ উঠল উনি ওনার স্ত্রীকে খুন করেছেন পরিবারের অন্য সদস্যদের সহায়তায়, গ্রেপ্তার হয়েছে। রাজ্য সরকার মানুষকে দেখানোর জন্য সিট গঠন করেছে, জেলে রেখে তদন্ত হয়েছে, বিচার প্রক্রিয়ায় আমরা কি দেখলাম, বেকুসুর খালাস হয়ে গেল। অভিযোগ উঠল কি, পুলিশি তদন্তের দুর্বলতার কারণে খালাস হয়ে গেল। সংবাদ মাধ্যমের অফিস গণদূত, সেই সংবাদ মাধ্যমের অফিসে, সেখানে আমরা দেখলাম কি, তিনজন মানুষ খুন হয়ে গেল। আপনি তো ওনাদের সাথে ছিলেন, তখন কি এই বিষয়গুলো আপনাদের চোখে পড়তো না, এবং এই ক্ষেত্রে আপনি
জিনিসগুলো তখন কেমন লাগতো? এই বিষয়গুলো আপনি আমি আজকে আমি বলছেন, ওনাদের বিরোধিতা আমি করছেন। আমি যখন ওনাদের বিরোধিতা করেছি, আজকে তো প্রকাশ্যে বিরোধিতা করেছি, প্রকাশ্যে বিরোধিতা করার কারণ বা পরিস্থিতি তৈরি হয়েছে, কিন্তু আমি যখন দলে ছিলাম, দলের ভেতরে থেকেও আমি ওই সমস্ত অন্যায় অবিচার, আকাম কুকাম, ওই সমস্ত যা একবারে দেশদ্রোহী নীতি থেকে শুরু করে সেখানে দুর্নীতি নানা বিষয়ে দলের অভ্যন্তরে আমি লড়াই করি। আপনি কি মনে করেন যে সিপিআইএম দেশ, আপনি যে শব্দটা ব্যবহার করেছেন, এই এই দল কি দেশদ্রোহী নীতি কি আছে? আবার এই দলের একটি রাজনৈতিক দল, ভারতীয় রাজনৈতিক দল, ওনারা কি দেশদ্রোহী নীতি আছে? ভারতীয় রাজনীতি দল হলে পরেও এটা তো ঘটনা যে এই সিপিআইএম দল, তার যে পূর্বসূরি সিপিআই যেটা ছিল, তারা তো ভারতবর্ষের এই স্বাধীনতাকে ঝোঁটা বলেছিল, এ আজাদি ঝোঁটা হে। পরবর্তী সময়ে যদিও তারা তাদের বলেছিল ভুল হয়েছে, ভুল শুধরে নিয়েছিল। এই সম্প্রতি আমি খুব অতীত নিয়ে দীর্ঘ আলোচনায় যেতে চাই না, সম্প্রতি আমি যদি বলি আমাদের এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী একটা সভায় দাঁড়িয়ে ভারত সরকারের বিদেশ নীতি নিয়ে বিদেশি অতিথিদের সামনে বলেছে যে ভারত সরকার ছোট ছোট ভারতবর্ষের প্রতিবেশী ছোট ছোট দেশগুলির প্রতি দাদাগিরি করছে। এটাকে দেশদ্রোহিতার নামান্তর বলছেন? এটাও একটা দেশদ্রোহিতা বা দেশ, অবশ্যই দেশের স্বার্থ তো বড় করে দেখেননি, জাতীয় স্বার্থকে বড় করে দেখেন, যাতে জাতীয় স্বার্থকে বড় করে না দেখাটাই আমি দেশদ্রোহিতার শামিল বলে মনে করি। আচ্ছা, এই জন্য এইগুলো দেখেই আপনি পার্টি ছেড়েছেন এবং আজকে আরো নানা কারণে নানা বিষয়ে মতভেদ হতে হতে ভিতরে থেকে লড়াই করেছি, লড়াই করতে করতে ক্লান্ত হয়ে একটা সময় বিতিষ্ঠ হয়ে এই সরকারটা মানুষের সর্বনাশ করে দিচ্ছে, মানুষের দেওয়ালে পিঠ ঠেকে গেছে, এই জায়গায় দাঁড়িয়ে এই সরকারটা মানুষের কল্যাণের জন্য, মঙ্গলের জন্য রাজনীতি, এই রাজনীতি করার জন্যই এই সরকারটা এই রাজ্য থেকে অবসান হওয়া, বিতাড়িত হওয়া দরকার সব অংশের মানুষের জন্য। এমনকি আমি বলবো শুভ বুদ্ধিসম্পন্ন যে সমস্ত কমিউনিস্ট বন্ধুরা এখনো এখনো সিপিআইএম দলে রয়ে গেছেন, তাদেরকে আমি এখনো শ্রদ্ধা করি, সম্মান করি, ভালোবাসি, স্নেহ করি, তাদের জন্য তারা কথা বলতে পারছে না, তাদের জন্য এই সরকারটার পরিবর্তন হওয়া জরুরি। সেই পরিবর্তনের জন্যই আমি দল ছেড়ে বেরিয়েছে। সেই সেই সময় 12 সালে আমি প্রধান বিরোধী দলে যোগদান করেছিলাম, আজকে যে ওই বিরোধী দল প্রাসঙ্গিকতা হারিয়েছে, বিরোধিতার প্রাসঙ্গিকতা হারিয়েছে, সিপিআইএম এর সাথে তলে তলে বিতালি করেছে আগে, আর সর্বশেষ পশ্চিমবাংলার বিধানসভা নির্বাচনে কংগ্রেস দল সিপিআইএম এর সাথে গাঁট ছড়া বাঁধার বলে বিতিশ্রদ্ধ হয়ে সেই দল ত্যাগ করে আজকে আমরা সদল বলে আমরা এই রাজ্যে সরকার পরিবর্তনের জন্য ভারতবর্ষের যে নূতন দিশা, নূতন দিগন্তের উন্মোচন করেছে, সেই দিগন্ত উন্মোচনকারী দল বিজেপি, তার নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, অমিত শাহ, তাদের সাথে তাল মিলিয়ে আমরা এই রাজ্যে সরকারের পরিবর্তনের জন্য, দেওয়ালে পিঠ ঠেকে গেছে মানুষের পরিবর্তনের জন্য বিজেপি দলে সামিল হয়ে বিজেপি দলের। ধন্যবাদ স্যার। এবং এই ক্ষেত্রে সুনীতবাবু আপনার কাছে একটা জিনিস বলবো, এক্ষেত্রে তদন্ত হওয়া উচিত কি? এবং এটাকে এটাকে এক কথায় বলুন, আমাদের সময় শেষ, এখানে কি রাজ্যের মানুষের সাথে সত্যিই কি রসিকতা হচ্ছে? আপনার কি মনে হয় কারা এই রসিকতা করছে, এক কথা বলুন, এবং এই রসিকতা থেকে উত্তরণের পথ কি? আচ্ছা, উত্তরণের পথ তো অনেক আছে, একটা দুটো সংশোধনীয় হয়ে যাচ্ছে, এই যে জনৌষধি বা জেনেরিক মেডিসিন, সেটা নরেন্দ্র মোদী সরকারের আমলে না, মনমোহন সিং সরকারের আমল থেকে এটা নিয়ে বেশ জোর কদমেই এই সরকারে গিয়েছিল। আমাদের রাজ্যের সরকার এই বারবারই ওষুধ কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ছে, আরেক রাজ্যের সরকার পশ্চিমবঙ্গ সরকার এই জেনেরিক মেডিসিনের ওষুধের ব্যবহার এবং তাতে কেন্দ্র সরকারের প্রশংসা করছে, এটা হলো একটা। আরেকটা হলো, একটা জিনিস দেখবেন যে সরকার ঘোষণা করেছে যে 100% ওষুধ দেবে, এখন বলছে 80% বিনা পয়সায় ওষুধ দেবে, এটা এই প্রজন্মের মানুষের কাছে এটা নতুন হতে পারে, যে নতুন হতে পারে, যেমনটা একটা নতুন জিনিস দেখবেন যে কিছু ট্রাফিক লাইট বসেছে, মানুষের কাছে মনে হতে পারে যে এই নতুন প্রজন্মের কাছে তারা কিন্তু দেখেনি, তাদের তারা দেখেনি ট্রাফিক লাইট, তাহলে এই সরকার করেছে। আসলে ট্রাফিক লাইট কিন্তু আগেও ছিল, জোট আমলে কিন্তু ট্রাফিক লাইট আগরতলা শহরে বসেছিল। আচ্ছা, মানে ঘুরিয়ে ফিরিয়ে দেখানো হচ্ছে, আমি বলিনি, তারপর এটাকে ধ্বংস করা হয়েছে, তারপর আবার নতুন করা হয়েছে। এই হাসপাতালে ওষুধ কিন্তু বিনা পয়সা দেওয়ার রীতি প্রচলিত ছিল, আগে তো ছিল বিনা পয়সা দেওয়া, এটা কিন্তু আমাদের এই সরকারেরই অবদান যে ন্যূনতম তুলো গছটাও কিনে দিতে লাগে,
ইভেন কি পা কেটে গেলে সুতুর নাকি পয়সা দাবি করে, সেরকম অভিজ্ঞতা মানুষের আছে। এটা কিন্তু আমাদের সরকার আবার এখন বলছে যে 80% 100% সুদ। ঠিক আছে, মানে 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 আপনি বলছেন এই ঘটনার জন্য তদন্ত হওয়া উচিত এবং এটা তদন্তের প্রশ্নে, এটা তো তদন্ত হয়ে দায়বদ্ধতা নির্দিষ্ট করে তাদের শাস্তি হওয়া উচিত। মানুষের স্বাস্থ্য নিয়ে এভাবে ছেলে করা ছেলে খেলা করাটা অপরাধ, মানবতা বিরোধী। অসংখ্য ধন্যবাদ সম্মানিত অতিথিরা, আজকের তর্কযুক্তি গপে এই গুরুত্বপূর্ণ এবং একটি অতি বিতর্কিত এবং একটি স্পর্শকাতর বিষয় নিয়ে আপনারা আলোচনা করেছেন। তবে যারা আজকের এই আলোচনা দেখছেন তাদের মধ্যে আপনাদেরকে একটা জিনিস বলবো যে সম্মানিত অতিথিরা আলোচনা করেছেন অনেকক্ষণ এই বিষয়গুলো নিয়ে, তবে যেই ক্ষেত্রে আমরা কথা দিয়েছিলাম যে বিশেষজ্ঞদেরও ফোন করব, আমাদের অতিথিরাও বক্তব্য রাখছেন যারা এই ওষুধ নিয়ে বিশেষজ্ঞ আছেন ওনাদেরকেও, কিন্তু যান্ত্রিক গোলযোগের জন্য পারিনি, অতিথিরাও থাকবেন, আমরা এই বিষয় নিয়ে এভাবে বসতে থাকবো, দ্বিতীয় পর্বেও আলোচনা হবে। কেননা মানুষের জীবন নিয়ে ছেলে খেলা হচ্ছে, মানুষের জীবন নিয়ে যেখানে ছেলে খেলা হয় সেটা কেন্দ্রীয় সংস্থা হোক এবং রাজ্যের যে কোনো সংস্থা কিংবা বেসরকারি সংস্থা, আমরা কথা বলবই। এবং মানুষের জীবন নিয়ে, ত্রিপুরা রাজ্যের মানুষের জীবন নিয়ে এইভাবে ছেলে খেলার জন্য কারা দায়ী এবং এর জন্য কী কী হচ্ছে পেছনে, সব কিছু নিয়ে হিসাব কষবে রাজ্যের জনতা এবং পাশাপাশি আমরাও এটা অবশ্যই বার্তালাপে দেখব এবং খুঁটিয়ে দেখব যে আসলে মানুষের জীবনের সাথে কেনই ছিনিমিনি খেলা হচ্ছে, কারা এর জন্য দায়ী। এবং অতিথিরা বলছেন তদন্ত হোক, তদন্ত হলে এর যারা দোষী তাদের উপযুক্ত শাস্তি হোক এবং মানুষকে এই দুটো ওষুধ খাওয়ানোর পর ফলে যদি ক্ষতি না হয়ে থাকে তাহলে একটু বোল্ড করে লেখার কী দরকার ছিল যে মোস্ট আর্জেন্ট, তাহলে অবশ্যই তো ডালে কিছু কালো আছে, অবশ্যই এটা সংকেত দেয় যে সন্দেহ আছে যে এটাতে কিছু হচ্ছে, সেটা পরিষ্কার করুক স্বাস্থ্য দপ্তর। এবং এভাবে দেখতে থাকুন তর্কযুক্তি গপ্প, আমার সাথে অতিথিদের সাথে যেতে যেতে বলতে হয় কথা বলে নেতা বিচার করে জনতা, জনতার হাতে বিচার ছেড়ে আজকের মতো বিদায় নিচ্ছি, আমি চন্দন দেবনাথ, ভালো থাকবেন সুস্থ থাকবেন, নমস্কার।